নমিনেশনের মাঝেই দু ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রেজিনগরে। বুধবার সকালে রেজিনগর থানার তেঘরির নাজিরপুর হাইস্কুলের পেছনে পাটের জমি থেকে উদ্ধার হয় বোমা। স্থানীয়রা এদিন সকালে বোমা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটের জমির মধ্যে দু ব্যাগে রাখা ছিল বোমা। পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা। মাঠে ঘাটে আমাদের বাচ্চা কাচ্চারা যায়, আমরা যাই, ঘাস ফাঁস কাটতে হয়, ছাগল ফল আছে, আতঙ্কে থাকতে হচ্ছে। এগুলো তো ঠিক না। কারা 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 কখন কী রেখে যাচ্ছে না আছে কে করে বোঝো মানুষ, যে আমরা মাঠে ঘাটে যাবো, কোথায় কী পড়ে আছে না আছে, হয়তো পাইলেই গেলো, হয়তো বাস্ট হয়ে আমরা নিজেরাই উড়ে চলে গেলাম। এটা তো মানুষ আতঙ্কে থাকে, সবাই তো ঠিক না। পুলিশ সামনে ভোট, তার জন্য কি মনে হচ্ছে ভোটের জন্য আমরা কি কারণে বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।